हेलो, वेलकम बैक टू द चैनल एंड विशिंग ऑल ऑफ यू अ वेरी वेरी हैप्पी न्यू ईयर। आशा करी ए बछरटा सबार खूब भालो जाबे, सबाई सुस्थ थाकबे। 2020 जा जा आमादेर थेके निये निएछे, 2021 तार एकटु होलेओ फेरत देबे, सबाई के खुशी राखबे। आर तोमरा आजके की की प्लान करछो आमाके निश्चय जानियो कमेंट करे। तो आजके तोमादे जा जा प्लान तोमरा तो आमाके कमेंट करे जानाबेई, किन्तु आमी आजके की की करबो सेटा तोमादेर बोलेनी। आमी आजके भेबेछि आमार दिनटा शुरू करबो आमार छोट्ट गार्डेनटार दिकेई। এর আগের বাড়ির ভিডিওটাও আমি গার্ডেন থেকে শুরু করেছিলাম আর আজকেরটাও করছি। আমার এই গার্ডেনটা এখন আমার এত প্রিয় হয়ে গেছে, তো মনে হয় প্রতিটা ভিডিওতেই তোমাদের একটু একটু গ্লিমস দেখাই। তো আজকে আমি ভেবেছি আমার এই ছোট্ট গার্ডেনটার মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে একটু ফেয়ারি গার্ডেনের লুক দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কী কী করতে পারি। আজকে আরও অনেক গাছ কেনার ইচ্ছে তো ছিল, কিন্তু সকালবেলা আমার যাওয়া হয়ে ওঠেনি, পুচুর সাথে একটু বিজি ছিলাম। তো যাই হোক, একটু ফেয়ারি গার্ডেন বানানোর জন্য আমি ছোট ছোট জিনিস অনেকদিন আগের থেকে একটু একটু করে কালেক্ট করেছিলাম, যেগুলো এতদিন আমার কাছে স্টোর ছিল। তো আজকে ওগুলোকেই প্লেস করার ইচ্ছে আছে। তার আগে একটু ওগুলোকে একটু কালারফুল করব, কালারফুল দেখতেও ভালো লাগে। তো আমার সাথে থাকো, এই গার্ডেনটাকে একটু মডিফাই করি, তারপরে আর কী কী করব। আজকে নিউ ইয়ার বলে কথা, কিছু খাওয়া দাওয়া তো হবে, তো সেটা আমি ভেবেছি ডিনারে করব, কেন কি সকালবেলা লাঞ্চে একটু তাড়াহুড়ো থাকে। তো আমার সাথে থাকো, এই নিউ ইয়ারের ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমাকে নিশ্চয়ই বলো, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই এই ভিডিওটাকে করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। এত রোদ আসছে না, ওখান থেকে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু 2021 যেন কারোর চোখে জল না আনে, তাই না? তো চলো আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকো আর আমাকে বলো যে কেমন লাগছে তোমাদের। বারবার বলছি, লাইক না করে যেও না ভিডিওটাকে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতেও বলো না চ্যানেলটাকে। তো চলো আজকে তাড়াতাড়ি একটু কালারফুল করে নিই আর আমার এই গার্ডেনটাকে একটু ফেয়ারি লুক আনার চেষ্টা করি। এই যে পুচু বাবু সারাদিন দুষ্টুমি করে এখন এমন ভাবে শুয়ে আছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কত মন দিয়ে সে কার্টুন দেখছে। আর এদিকে সকালবেলা সব কিছু উল্টে পাল্টে নিজেকে নোংরা করে এবার বসে আছে। আজকে 1 জানুয়ারিতে আমি আমার প্যান্ডোরা বক্সটা নিয়ে বসেছি। দেখো এর মধ্যে আমি আমার টুকিটাকি সাজার জিনিস সব ঢুকিয়ে রেখেছি, এই আমাদের পুচুবাবুর ভয়, নিচে রাখলে সে সব ছড়াবে। তো ভাবলাম আজকে 1 জানুয়ারিতে প্রায় অনেক দিন পরে
একটু নেল পলিশ পরি। সেই কবে থেকে যবে থেকে সেই ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে আর সাজাগোজাও হয়নি, নেল পলিশও পরা হয়নি, সব আমার প্যান্ডোরা বক্সে তুলে আটকে রাখা হয়েছে। তো যাককে আজকে একটু নেল পলিশ পরা হলো। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। মাংসটা তো নর্মাল বাঙালিদের মাংসের ঝোল, তো সেটা তোমাদের কি দেখাবো আমি। আর ফ্রাইড রাইসটা সেরকম নর্মাল বাঙালিদের ফ্রাইড রাইস উইথ গাজর, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, কাজু কিশমিশ দিয়ে, ঘি দিয়ে। বেশি রিচ কিছু হচ্ছে না, হালকা করেই হচ্ছে। তো এই কেটে কুটে রাখা রয়েছে। এবার ফ্রাইড রাইসটা বললো মা বানাবে, মানে আমার শাশুড়ি মা। তো উনি পুজো করতে গেছে, সন্ধে দিতে গেছে, তো সন্ধে দিয়ে আসুক, তারপর উনি ওটা করবে। তো আমি একটু ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের সাথে। আর মাংসটা আমি আগেই রান্না করে রেখেছি, তো জাস্ট খাওয়ার আগে আর একবার গরম করে নেব। দেখো আমাদের ফ্রাইড রাইস উইথ বড়িস্তা তৈরি হয়ে গেছে আর এই লাল লাল মাংসের ঝোল। তো ফার্স্ট জানুয়ারির খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে জমেই গেছে। আর মা আজকে এত সুন্দর ফ্রাইড রাইস বানিয়েছিল আর বড়িস্তা ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য আরও যেন ওর স্বাদটা আরও এনহ্যান্স হয়ে গেছিল। তো এখানেই আমাদের ফার্স্ট জানুয়ারি ভালোভাবে ডিনার করে সবার সাথে এরকমভাবেই শেষ হচ্ছে। আশা করি এরকমই হাসি খুশি সারা বছরটা যাবে আর তোমাদেরও সেটাই উইশ করি। তো আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। লাইক করতে ভুলো না।